চোখেতে তাকিয়ে নিজেকে হারা, আমি থাকি না আমাতে মগ্নতা ছুঁয়ে যা, কিভাবে কি আল্লাহ গজব করলে তো খুশি হবি? হ্যাঁ আল্লাহ গজব ছাড়াই আমি তো তুমি আচ্ছা কামাই করেছি। আগের বউ পালাইছে, তুই পালাইতে পারবি না, তোর এই যে আমি মারতে মারতে শেষ করুন। ভাই ঘটনা খুব একটা ভালো না, চেয়ারম্যান সাহেব সাসি আমারে মারতেছে, মারির লক্ষণটা খুব একটা ভালো মনে হইলো না, খারাপ কিছু ঘটে যেতে পারে। আর সাসি আম্মাও দেখলাম আল্লাহর গজব খোদার গজব দিতাছে, ভাই আপনি তাড়াতাড়ি চলেন নাহলে একটা খারাপ কিছু ঘটে যাব। আগের বউ পালা বাচ্চে তুই বাঁচতে পারবি না, তোরে মারতে মারতে আমি তোরে মারতে মারতে শেষ করে খাইছি। আপনি থামেন আব্বা, মান তুই হেঁটে যা, তোর আর কোনো কাজ নাই, তোর কাজে তুই যা। আমি এই জায়গায় কাজেই আইছি আব্বা। এখানে তোর কোনো কাজ নাই, যা। আপনি একটা অবলা মেয়ে মানুষের গায়ে হাত তুলছেন, আপনি এত ছোট লোককে লিখে আমার কন্ত আব্বা। সুমন, আপনি যে আচরণটা করতেছেন না, এটা কিন্তু মানুষের আচরণ না আব্বা, জানোয়ারের আচরণ করতেছেন। আপনার মনে রাখা উচিত আপনি আমার বাপ, আমার বাপ হয়ে আপনি এই আচরণ করতে পারেন না। সুমন, তোরে আমি এইখান থেকে যাইতে কইতেছি, যা। আপনি বাইরে যান নাইলে ঘটনা খারাপ হয়ে যাবে আব্বা। খারাপ হয়েছে কি? খারাপ কি খারাপ হইব? ঘটনা অনেক খারাপ হইব আব্বা, অনেক খারাপ। আপনি বাইরে যান। এই চুপ করেন আপনি। গ্রামের মানুষ যখন জানবো যে শামসুল চেয়ারম্যানের পোলা তার বাপের গায়ে হাত তুলছে, এটা কিন্তু শুনতে ভালো লাগবো না আব্বা, অনেক খারাপ লাগবে। কি করি তুই, কি করি তুই? আমার গায়ে হাত তুলবি? তুই আমার গায়ে হাত তুলবি? তুলতে তো আমি চাই না আব্বা, আমি কি করবো, আমার কপাল, আমার কপাল। আপনি যে আচরণটা করতেছেন এটা তো পশুর আচরণ, আর বাপ যখন পশু হয়ে যায় তার ঠেকানোর দায়িত্ব কিন্তু পোলা, আর ওইটা আমি ঠেকাম, এটা যেমনে যেমনে ঠেকানো দরকার আব্বা আমি কিন্তু ঠিক ওইভাবে ওইভাবেই ঠেকাম। আপনি শুয়ে রয়েছেন কেন এই জায়গায়, পরে যান। আমার ওটা শক্তি নাই রে বাবা, ওটা শক্তি নাই। Thank you.
কাজটা অন্যায় করছেন তাহলে যান মাপ চান সেবা শুশ্রূষা করেন। বাড়িতে খারাপ কিছু হয়েছে? শাসন লাগে কিছু হয়েছে? কিছু হয় না, এই দোকানে যা। এই জমি জমা সবই তো আপনার পিতৃপুরুষে রেখে যাওয়া, তাহলে এইসব জমি জমা সম্পত্তি খাস সম্পত্তি হয়ে গেল কিভাবে? খাস সম্পত্তি হয়ে গেছে এই কথা আপনারা কে বলছে? এটা তো চেয়ারম্যান আর চেয়ারম্যানের শ্যালক মতি মিয়া আর তার লোকজনদের কথা। আপনার কথা শুনে তো মনে হইতেছে আপনি ওদের দলের হয়ে এখানে জেরা করতে আসছেন। আমি আপনার সাথে কোনো কথা বলতেছি না, দয়া করে একটু চুপ থাকেন। হ্যাঁ মিসেস দীপাবলি, বলেন তো এইসব সম্পত্তি খাস সম্পত্তি হয়ে গেল কিভাবে? কোনো জমি জমাই খাস হয়ে যায় নাই, জমির কিছু কাগজপত্র খুঁজে পাওয়া যাইতেছে না, তহসিল অফিসে খোঁজ করা হইতেছে সেখানেও নাই, আমার কাকা সদরের ভূমি অফিসে যোগাযোগ করতেছেন। আর এই সুযোগে মতিমিয়া আর তার লোকজন আপনার সম্পত্তি দখল করার পায়তারা করতেছে, এই তো? শত্রুর নানাবিধ সুযোগ খুঁজতেছে, ভালো কোনো সুযোগ পাইলে হয়তো বা তারা আমাকে ভিটে ছাড়াও করতে পারে। এই শত্রু কারা? এই শত্রু কারা আপনি জানেন না? জানেন না আপনি শত্রু কারা? এই আপনি যদি আর একটা কথা বলেন তাহলে কিন্তু এখান থেকে বের করে দেব। চুপ, একদম চুপ। হ্যাঁ মিসেস দীপাবলি, বলেন তো তারা কারা? যারা গত করলো ভোরবেলায় আমার জমিতে আমিন নিয়ে এসে জমি মাপা শুরু করছিল। তার মানে শামসু চেয়ারম্যানের ছেলে সুমনের যে বন্ধু মিজান, মিজানরে দিয়ে কাজটা করাইছে মতি মিয়া। কামস টু দা পয়েন্ট, আমি এই কথাটাই আপনার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। আচ্ছা বলেন তো আপনার সাথে এই মতি মিয়ার শত্রুতাটা কি জন্যে? এই মতি মিয়াই কেন অন্যায় এবং অন্যায্যভাবে আপনার সম্পত্তি দখল করার জন্য উঠে পড়ে লাগবে? আমার সাথে কারো কোনো শত্রুতা নাই। অবশ্যই শত্রুতা আছে, শত্রুতা ছাড়া কেউ কারো জমি অন্যায়ভাবে দখল করতে যায় না। আমি বলছি তো আমার সাথে কারো কোনো শত্রুতা নাই। আমি বুঝতে পারছি। এখন বলেন তো, গতকাল আপনি যখন রাতে বাড়ি থেকে বের হন তখন কিন্তু বেশ রাত ছিল এবং আপনার সাথে ছিল আরেকটা মেয়ে, সেই মেয়েটা কে? সেই মেয়েটা আমি। কালকে প্রায় সারাদিনই আমি দীপাদের বাড়িতে ছিলাম, সন্ধ্যার পরে আমার দীপাদি সবসময় বাড়িতে আগাই দিয়ে আসে, এটা সে সবসময়ই করে, রাত হয়ে গেলে দীপাদি আমার বাড়িতে পৌঁছাই দিয়ে আসে। আচ্ছা আপনি এইসব নিয়ে কেন এত জেরা করতেছেন? আপনার উদ্দেশ্যটা কি? তার মানে গতকাল রাতে আপনার সাথে ছিল এই মেয়েটা, মিস ভগবতী ঘোষ, পিতা রবিশঙ্কর ঘোষ, আপনারা দুজন তাহলে রাত্রেবেলা বোরকা পরে একসাথে বাড়ি থেকে বের হয়েছিলেন? কি, আমরা বোরকা পরে বের হইছি? এখন ভগবতী ঘোষ, আপনার সাথেও তো আমার কথা বলতে হবে, প্রয়োজন হলে আপনাদের দুইজনকে আমার সাথে থানায় যেতে হবে। আচ্ছা
এখন আপনার একটা প্রশ্ন উত্তর দেন তো। আপনারা কি রহিমুল্লাহ নামে কাউরে চেনেন? রহিমুল্লাহর ভাষ্য মতে আপনারা দুইজনে গতকাল রাতে বোরখাবরে মতিমারে ডেকে নিয়ে গেছিলেন। তার ভাষ্য মতে সে এই ঘটনার প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষী, এবং এবং আমি ধারণা করতেছি আপনারা নিজেদের বুদ্ধিতে এই ভয়াবহ কাজটা করেন না। আপনাদের এই ভয়াবহ ভয়ঙ্কর কাজটা করার পেছনে মূল ইন্ধনদাতা ছিলেন আপনার কাকা আদিনাথ মুখার্জি। আমার এই ধারণার পেছনে অবশ্য একটা যুক্তিও আছে। চেয়ারম্যান সাহেবের সাথে আপনার চাচা আদিনাথ মুখার্জির জমি জমা নিয়ে শত্রুতা দীর্ঘদিনের, কিন্তু কিন্তু চেয়ারম্যান সাহেব নিজের শত ব্যস্ততার কারণে এই জমি জমা সংক্রান্ত সমস্যাগুলির দিকে বিশেষ নজর দিতে পারেন না, আর তার ছেলে ছেলে সুমনেরও এইসব দিকে বিশেষ কোনো মনোযোগ নেই। এই কারণে বাধ্য হয়ে চেয়ারম্যান সাহেব তার শ্যালক মতিমিয়ারে এখানে আনাইছেন, যেন আদিনাথ মুখার্জির সাথে জমি জমা সংক্রান্ত সমস্যাগুলি মতিমিয়া টেক কেয়ার করতে পারে। সঙ্গত কারণেই আদিনাথ মুখার্জি মতিমিয়ারে আগমনকে সহজভাবে নিতে পারে নাই। আমি কি করছি সেটা আমি নিজেও বুঝতেছি না। মাফ করে দেন স্যার, মাফ করে দেন। মতিমিয়া কই আছে আগে সেটা বল। বোরখা পরা যে দুটা মেয়ে মতিমিয়ারে তুলে নিয়ে গেছে তার সাথে তোর কি সম্পর্ক এটা পরিষ্কার কর, নইলে এই থানায় মাইর খাইতে খেতে তুই মরে যাবি। ওয়াল্লাহ ওয়াল্লাহ ওমা গোমা ওমা। বোরখা পরা একটা মেয়ে দীপাবলি, আরেকটা কে? কোন দীপাবলি স্যার? আদিনাথ পাস্টারের ভাইয়ের মেয়ে দীপাবলি। এই তো কথা বেরিয়েছে, আরেকটা মেয়ে কে বল? আরেকটা মেয়ে কে কি কোন স্যার? ওই দুটো পিত্তু নি না স্যার? সোজা কথায় উত্তর দে, একটা আদিনাথ মাস্টারের ভাইয়ের মেয়ে দীপাবলি, আরেকটাকে কি কোন স্যার? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ কেমনে সম্ভব স্যার? বল বল আরেকটা মেয়ে কে বল। দীপাবলির বাড়িতে পুলিশ? হ্যাঁ আমি নিজে দেখেছি। বাইক রাখ, আমার লাগে। যাই হোক, কথায় কথা বাড়ে, আপাতত এখানেই শেষ। আমার যা জানার ছিল আমি তা জেনে নিলাম। আর মিস দীপাবলি মুখার্জি এবং মিস ভগবতী ঘোষ, তদন্তের প্রয়োজনে আপনাদেরকে একবার থানায় আসলে আসতে হতেও পারে। আর যদি ওই মতিমিয়ার সন্ধান পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, মতিমিয়ার কথা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত হবে। আজকে আমি আসি। ভাই ভাই একটু জোরে চালান তো, একটু জোরে চালান। হ্যাঁ এই যে ভাই দাঁড়ান দাঁড়ান, এই যে ভাই জোরে চালান জোরে চালান জোরে চালান, এই যে ভাই দাঁড়ান না, এই যে ভাই দাঁড়ান না। আপনার সানগ্লাসটা একটু খুলেন প্লিজ। মানে কি? আমি বলছি তাই খুলবেন, খুলেন। অদ্ভুত তো কেন খুলবো? আমি বলছি তাই খুলবেন, খুলেন। সরি। সরি মানে পাগল টাগল নাকি? না
মানে মানেটা নাকি ফাজলামি করেন? চলেন আমাদের সাথে থানায় চলেন। ভাবি শুনেন, আসলে আমি ওর চাচা। আসলে হয়েছে কি, মানে ওর একটা ভাই ছিল, গত তিন চার মাস ধরে ও নিখোঁজ, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর চোখ দুটো খুব সুন্দর ছিল, মানে অনেকটা আপনার মতো, তাই না বুঝে আপনাকে ভাই কিছু মনে করবে না প্লিজ। আরে ভাই, ওনার তো প্রায় পাগল হওয়ার দশা, ডাক্তার কেন দেখান না? জি, ও কিছুদিন পাবনাতে ছিল। আরে ভাই, পাগল ছাগল রাস্তায় কেন ছাড়েন? চোখেতে তাকিয়ে নিজেকে হারা, আমি থাকি না আমাতে, মগ্নতা ছুঁয়ে যা কিভাবে।